হ্যালো সবাইকে, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। অনেকে প্রশ্ন করছেন, ভাই নিয়মিত ভিডিও কেন দিচ্ছি না? এর শারীরিক কিছুটা অসুস্থতার মধ্যে দিনকাল যাচ্ছে ভাই, যে কারণে আসলে নিয়মিত ভিডিও মেক করার ইচ্ছাও করতেছে না, সুযোগ হচ্ছে না। তবে যাই হোক, ইতালির বিভিন্ন প্রেফেক্তুরা থেকে কিন্তু কাগজ বের হওয়া শুরু হয়েছে, যেটা আসলে সুখবর সবার জন্যই। তবে এমনটা না যে অনেক পরিমাণে বের হচ্ছে, তবে কিছু কিছু প্রেফেক্তুরার থেকে বেশ ভালো কাগজ তারা দেয়া শুরু করছে। তবে স্পন্সর কাগজগুলা ইদানিং বের হচ্ছে, তুলনামূলক এগ্রিকালচারের চাইতে একটু বেশি বের হচ্ছে আর কি বিভিন্ন শহর থেকে। আমি দুইটা শহরের কথা বলবো, একটি হচ্ছে আপনার ফ্রোসিনোনে, যেটা হচ্ছে আপনার এই লাসিওর যে রেজন আছে যেটার ভিতরে রোম আছে, এখান থেকে একটা কাগজ বের হয়েছে স্পন্সরে, মানে আমার পরিচিত একজনের একটা বের হয়েছে। এবং এরকম আরও অনেকেরই কাগজ বের হচ্ছে সেম শহর থেকে এবং আশেপাশের আরও অনেকগুলা শহরগুলা থেকে, বিভিন্ন প্রেফেক্তুরা থেকে আর কি। যাই হোক, তো ফ্রোসিনোনের যে কাগজটা, এটা আপনার স্পন্সরে জমা করা ছিল এবং 9:01 এর মধ্যে আর কি কাগজটা সাবমিট ছিল। তো তার কাগজটা উঠেছে এবং পিসা শহর থেকে এক বড় ভাইয়ের কাগজ উঠেছে, তার কাগজও খুব আর্লি এজের ছিল, সম্ভবত 9:03 এ তার কাগজ ছিল। তো প্রথম দিকের যে কাগজগুলা এটা কিন্তু বের হচ্ছে। আবার একটা ক্ষেত্র বিশেষ একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেদিন কাগজ সাবমিট করা হয় তখন কিন্তু অনেক শহরগুলোতেই কিন্তু সার্ভারে অনেক সমস্যা করছে, 15-20 মিনিট তারা অ্যাক্সেসই নিতে পারে নাই, বা দেখা গেলো যে হয়তো বা ক্লিক করছে, সেটা ঘুরতে ঘুরতে দেখা গেলো 15-20 মিনিট পরে গিয়া সেটা সেন্ড হয়েছে। ওই সব একটা জিনিস বলা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যতটুকু খবর পেয়েছি, 9:20-25 মিনিটের কিন্তু আপনার স্পন্সর কাগজগুলো বের হচ্ছে। আবারও বলি যে কাগজগুলো এরকম না যে অনেক 50%, 60% কাগজগুলো বের হয়ে গেছে। আপনি যদি একটা হিসাব করেন, আপনি খেয়াল করলে দেখবেন যে হয়তোবা 30% কাগজও কিন্তু এখনও বের হয় নাই, 20% মতন হয়তোবা কাগজ যদি বের হয়ে থাকে এরকম হইতে পারে। বাট অনেক বেশি কন্ট্রোল কিন্তু তারা এখন নলস্তার ক্ষেত্রে করতেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলেই কিন্তু তারা নলস্তাগুলো দিচ্ছে। আবার অনেকেরই মেইল আসতেছে যে তোমার এই ডকুমেন্টগুলো বাকি, সেই অনুযায়ী ডকুমেন্টগুলো যদি 10 দিন বা 12 দিনের ভিতরে তারা যদি সাবমিট করে, তারপর আবার তারা এই জিনিসগুলো আবার তারা ভেরিফাই করবে এবং যদি সব ঠিকঠাক তাদের মতন করে থাকে তাহলে আপনারা নলস্তা পাবেন এবং এটা অরিজিনালি আপনাদের স্পিডারির মধ্যে চলে আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেলো পেরফেক্তুরা এখন যাইতে হয় না, খুব একটা রেয়ার কেস হয়তো বা হইতে পারে তাদেরকে পেরফেক্তুরায় যাইতে বলে, বাট আদারওয়াইজ ডকুমেন্টগুলো আপনি যখন কারিগারে করে দিবেন, মানে আলেগারে করে দিবেন, যে ডকুমেন্টগুলো মাংকা থাকবে বাকি থাকবে, এই স্পিডারির ভিতরে কিন্তু নলস্তাগুলো চলে আসে। তো যাই হোক, স্পন্সরের কোঠা ভালোই মোটামুটি টুকটাক বিভিন্ন শহর থেকে বের হচ্ছে, ভ্যানিস থেকে বেশ ভালো কোঠা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আবার একটা জিনিস মাথায় রাখবেন ভাই, এর ভিতরেই কিন্তু যারা দুষ্ট প্রকৃতির লোক আছে তারা কিন্তু একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে যে হ্যাঁ তোমার কাগজ বের হয়েছে, তুমি এটা দাও, টাকা দাও, পয়সা দাও, তারপরে নলস্তা নাও। তো এই জিনিসগুলো থেকে আপনারা যতটা পারবেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যদি অপরিচিত মানুষের মাধ্যমে কাগজগুলো আবেদন করেন তাহলে তো ভাই আসলে সাবধানতার কোনো বিকল্পই নাই এইখানে। এগ্রিকালচারের কোঠা আসলে প্রথম দিকে কিছু কোঠা যতটুকু আমার কাছে তথ্য ছিল কিছু কোঠা আর কি বের হয়েছে, বাট এর পরবর্তী সময়গুলোতে কিন্তু তেমন কোনো নলস্তার খোঁজ আমি পাইনি, সেটা পরিমাণে খুবই সীমিত। বাট এটা এই নিউজগুলো আসে কি ভায়া মাধ্যমে, ধরেন আমার পরিচিতর এক পরিচিত তার কাগজ উঠছে, ওই রকমভাবে আসে এগুলো। কিন্তু আসলে অথেন্টিকভাবে কোনো প্রেফেক্তুরা কিন্তু এটা কিন্তু পাবলিকলি পোস্ট করে না যে আমি আজকে 10টা কাগজ দিলাম বা আমি আজকে 15টা কাগজ দিলাম বা আমি আজকে 100 কাগজ দিলাম। তথ্যগুলো ইতালিতে বা বিভিন্ন ব্লগার যেরকমভাবে পাবলিশ করতেছে সবাই কিন্তু এরকমভাবেই কিন্তু তথ্যগুলো সংগ্রহ করে, তাদেরকে হয়তো বা কেউ জানায়, এবং বিশ্বস্ত পরিচিত মাধ্যম যখন কাগজগুলো উঠে তখন আসলে তারা একটা ভিডিও মেক করার চেষ্টা করে, যেহেতু ওই মানুষটা তাকে মিথ্যা বলবে না এরকম একটা কনফিডেন্ট থেকে এবং এরকম একটা বিশ্বাস থেকেই কিন্তু সবাই ভিডিওগুলো মেক করে। তো যাই হোক, আর বিএফএস গ্লোবালের অবস্থা তো আসলে ডে বাই ডে দেখতেছেন, গত জানুয়ারির 25 তারিখে কিন্তু তারা আসলে স্লট খুলছিল, বাট আমার মনে হয় না যে 2-4-10 জনও হয়তো বা তারা নিতে পারছে,
সারাটা দিন ওপেন দেখাইছে, বাট যখনই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেছেন দেখছেন যে ক্যালেন্ডারের ওখানে যাওয়ার পরে কোনো ডেট সিলেক্ট করা যাচ্ছে না। তবে ফ্যামিলি ভিসার ইগুলো ছিল, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে, কিন্তু এছাড়া ওয়ার্ক ভিসার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় নাই। আবার এই ফেব্রুয়ারি মাসের 25 তারিখে হোপফুলি আবার খুলবে। আপনারা যারাই নলোস্তা এক্সপেক্ট করতেছেন বা হয়তো বা যারাই শুনছেন যে আপনার নলোস্তা উঠছে, আপনারা চেষ্টা করবেন নিজে পারেন অথবা বিভিন্ন যেই কি বলে নেটের দোকানগুলো আছে যারা ফাইলগুলো প্রসেসিং করে দেয়, তাদের কাছে ফাইলটা দিয়ে রাখবেন যাতে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে। চেষ্টা করবেন যতটা সম্ভব যাচাই বাছাই করে আসলে লেনদেন করার, সেক্ষেত্রে দেখা গেল আপনাদের জন্য একটু সুবিধা হবে। আদারওয়াইজ যদি আপনারা না জেনে না বুঝে সব টাকা পরিশোধ করে দেন তাহলে কিন্তু আসলে বিপদের সম্মুখীন হইলেও হইতে পারেন। যেহেতু ভিসার একটা শীতলতা কিন্তু আসলে চলতেছে, যেই কারণে আসলে নলস্থা হইলে যে 100% আপনার ভিসা লাগবে সেটাও কিন্তু না, মালিকের একটা একটা ডিক্লারেশনে হয়তো বা লাগতে পারে। তবে এই সকল জিনিসগুলো আবার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব কিছু মিলাই কিন্তু আসলে পরিস্থিতিটা খুব একটা অনুকূলে নাই যারাই কাগজ জমা দিবেন। অনেক জেনে শেনে বুঝে তারপরে কাগজগুলো সাবমিট করার চেষ্টা করবেন। তো সবার জন্য শুভকামনা, সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।